দেখতে পারতেছেন এটা হলো একটি বারো ভোল্টের ইউপিএস এটা দিয়ে আপনারা তিনটা পোট আছে তিনটা পোট দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন অথবা আপনাদের অনুরোধটা চালাতে পারবেন তো আমি আজকে আপনাদের সামনে এটা খুলে দেখাবো এর মধ্যে কী কী আছে আমি কিছুদিন আগে এটা নিয়েছিলাম তো আমি এগুলো কিন্তু একটা বানিয়েছি আবার তো আমি এখন এটা আপনাদেরকে দেখাতে চাই যে এর মধ্যে ওরা কি কি দিয়েছে এবং কতগুলো ব্যাটারি দিয়েছে তো আমি এখন এটা খুলবো আমার খোলা হয়ে গেছে তো আমি যদি এগুলো একটা সাইড করে রাখি তো এগুলো ব্যাটারি নড়াচড়া না করার জন্য এগুলো দিয়েছে তো আমি আপনাদের খেয়ে খুলে দেখাই তো এখানে দেখতে পারতেছেন তিনটে ব্যাটারির সেল বানিয়েছে তো একটি সেলে চারটি করে ব্যাটারি দেওয়া আছে তো এখানে তিনটি সেল আছে মোটে বারোটা ব্যাটারি এখানে কিন্তু দেওয়া আছে আর এখানে একটা বি এম সার্কেট ওরা ব্যবহার করেছে যাতে বারো ভোল্টের আটফুট এই তিনটাতে পাওয়া যায় এই তিনটাতে কিন্তু বারো বারো দেওয়া আছে ভোল্ট আপনারা এই তিনটা থেকে বারো বারো করে ভোল্ট পাবেন আর এটা যদি আপনারা কেউ বানাতে চান অথবা আমি যদি বানাতে বানে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা কমেন্ট করবেন আমি এরকম একটা ইউপিএস আপনাদের সামনে বানে দেখাব দেখতে পারতেছেন এটা আইপিএস হিসেবেও কাজ করবে আবার ইউপিএস হিসেবে কাজ করবে আপনারা যদি এখানে ইনভার্টার লাগান তাহলে কিন্তু ইনভার্টার দিয়ে খুব সুন্দরভাবে চলবে তো দেখতে পারতেছেন চারটি করে সে ব্যাটারি আছে এক একটি সেলে তো এখানে বারো ভোল্ট কিন্তু তৈরি করা হয়েছে তো আপনারা দেখতে পারতেছেন আর এই এখানে দেখতে পাচ্তেছেন চারটি সুইচ তো এখানে তিনটি সুইচ কিন্তু ব্যবহার করা হয়েছে আর এই তিনটি সুইচ দিয়ে আপনারা এই যে এটা কন্ট্রোল করতে পারবেন অন করতে পারবেন তো এই ইউপিএসটা দিয়ে আপনারা অনুর আউটার এবং বারো ভোল্টের যে কোনো কিছু চালাতে পারবেন তো আমার এই ভিডিওটি ভালোভাবে লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ